Hey guys, I am Chikan Dutta. Welcome and welcome back to my channel. आज के आमी तुम्हारे साथे झांडी एक भिडियो शेयर करबो और रिसेंटली आमरा झांडी लाभा लोलेगाओ एवं चिलेपाता फरेस्टे घुरते गेछिलाम एवं समस्त भिडियो वन बाई वन तुम्हारे साथे आमी शेयर करते थाकबो। आमादेर यात्रा शुरू हयेछिलो 16 जानुआरी 2021 दार्जिलिंग मेले करे आमादेर यात्रा शुरू हयेछिलो और दार्जिलिंग मेले टाइमिंग तोमरा सबाई निश्चयई जानो। आमरा रात्रि 10टा बाजे ट्रेन धरेछिलाम एबं परेर दिन सकाल 8टार मध्ये आमरा ओखाने पौंछे जाई। ओखाने नाओभार टाइम छिलो 8:15 ठीक 15 मिनट आगे आमरा ओखाने पौंछे जाई। माने ट्रेनटा छिलो सुपार डुपार फास्ट और ट्रेनेर भितरटा परिष्कार परिच्छन्न ऑल टाइम परिष्कार करा होच्छिलो, बाथरूम सैनिटाइज करा होच्छिलो। जेहेतु लकडाउनेर परे एटा आमार प्रथम कलकातार बाइरे यात्रा तो सेई रकम कोनो प्रब्लेम आमि फेस करिनि। आमार यात्रा खूब सुमधुर छिलो एबं फाइनली आमरा एनजेपी स्टेशने पहुँचे गेছি। देखतेই পাচ্ছ তোমরা एनजेपी স্টেশনটা। এবার এখান থেকে আমরা গাড়ি করে ঝান্ডির উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের গাড়িটা। নিউ জলপাইগুড়ি থেকে ঝান্ডির ডিস্টেন্স 70 কিলোমিটার এবং আমাদের যেতে অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা সময় লেগেছিল আর পুরো গাড়ি ভাড়া বাবদ পড়েছিল 4000 টাকা। তো জার্নিটা অনেকটা লম্বা হতে চলেছে আর রাস্তার দুধারে ভিউগুলো তোমরা দেখো, মানে জাস্ট ফাটাফাটি। মানে 3 ঘন্টা কখন কিভাবে কেটে যাবে জাস্ট বোঝা যাবে না। আর আমি তোমাদের রাস্তায় যেতে যেতে কিছু ঝান্ডি সম্পর্কে তথ্য দিতে থাকি। ঝান্ডি নিশ্চয়ই অনেকেই তোমরা নিশ্চয়ই জানো। ঝান্ডি গোরুবথান ব্লকের কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত খুব সুন্দর করে সাজানো গোছানো ছোট্ট একটা গ্রাম আর এটি লাভা থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। লাভা নিশ্চয়ই অনেকেই তোমরা গেছো অথবা শুনেছো তো নিশ্চয়ই। লাভা থেকে জাস্ট 9 কিলোমিটার দূরে অবস্থিত ঝান্ডি খুব সুন্দর করে সাজানো গোছানো ডুয়ার্স রিজিয়নের মধ্যে পড়ছে এবং এটি সি লেভেল থেকে 6200 ফিট উচ্চতায় অবস্থিত। শান্ত নিরিবিলি কোলাহল মুক্ত একটি গ্রাম এবং আমরা যারা কলকাতা শহরে থাকি, বিশেষ করে যারা অন্যান্য শহরেও থাকে, রাস্তাঘাটে জ্যাম জট গাড়ির আওয়াজ এগুলো থেকে যদি 2-3 দিনের জন্য কোথাও একটু দূরে কাটানো যায় নিরিবিলিতে তো মন্দ হয় না। এবং এরপর থেকে চা বাগান শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সারি সারি চা বাগান, যেদিকেই তাকানো যায় শুধু চা বাগানই চা বাগান। চারিদিকে দেখো সবুজে সমারোহ এবং প্রকৃতি যেন মনে হচ্ছে নিজের সবটুকু এখানে উজাড় করে দিয়েছে। আর আমি তোমরা নিশ্চয়ই জানো যে আমি ঘুরে বেড়াতে খুবই ভালোবাসি এবং প্রকৃতির কোলে যেতে পারলে তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। এক ফোঁটা দৃষ্টি এদিক থেকে ওদিক করা যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য। মানে প্লাস চোখে সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে সাফ। মানে যত ক্লান্তি ছিল যত অবসাদ ছিল সব থেকে মুক্তি যেন একটা নতুন প্রাণের আস্বাদ ফিরে পাওয়া গেল। এবং এই চা বাগানে আমাদের এত ভালো লেগেছে তো আমরা ড্রাইভার দাদাকে বললাম যে এখানে তোমরা দাঁড়াও। তো আমরা এখানে অনেকগুলো ফটো ক্লিক করেছি, আমি এর সাথে অ্যাটাচ করে দেবো। দেখো চারিপাশে শুধু চা বাগান আর চা বাগান। আমরা প্রায় পৌঁছেই এসেছি আর এখান থেকে আর আধা ঘন্টা বাকি, আর আধ ঘন্টার মধ্যেই আমরা ঝান্ডি পৌঁছে যাব। রাস্তা দেখো আস্তে আস্তে একটু একটু খারাপ হয়ে যাচ্ছে, এরপরে মাটির রাস্তা শুরু হবে। বাট দিনের শেষে যে প্রাপ্তি সেটাই মনের মধ্যে চরম সুখ এনে দেয়। দেখো ফাইনালি আমরা ঝান্ডি পৌঁছে গেছি। দূরে কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে, খালি চোখে তো খুবই ভালো লাগছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বোঝা যাচ্ছে না, বাট তবুও জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে। ঝান্ডি ঘুরতে আসার বেস্ট টাইমিং হচ্ছে জানুয়ারি টু এপ্রিল এবং তার মধ্যে এলেই সবথেকে ভালো ওয়েদার পাওয়া যায়। আর দেখো আমরা এই হোমস্টেটায় আছি, এটা গ্লাস ভিউ আছে। এখানে ভাড়া হচ্ছে জনপ্রতি 1000 টাকা উইথ ফুডিং লজিং। মানে তোমরা ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে জানলা দিয়ে, মানে জাস্ট ফাটাফাটি। আর এই হোমস্টের আমি एड्रेस नीचे डिस्क्रिप्शन बक्से दिए देव, तुम्हारा अवश्य डिस्क्रिप्शन बक्सा चेक करो जदि ये होमस्टे थाकते चाओ। हमारे टोटल 3टे रूम निয়েছি, তার মধ্যে এটা আর একটা रूम। ঘরটা একটু অগোছালো হয়ে আছে। বাথরুমটা পরিষ্কার। এটা পরের দিন সকালবেলা, আর আমি এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি তোমাদের ভিউটা দেখাবো বলে। আর আগের দিনকে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম 8টার দিকে, কারণ তার আগের দিনকে ট্রেন জার্নি ছিল, তো সবাই ক্লান্ত ছিল, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের দুপুরে খেতে দেওয়া হয়েছিল ডিম ভাত, আর রাত্রিরে খেতে দেওয়া হয়েছিল মাংস ভাত, যেটা কলকাতার নামি দামি রেস্টুরেন্টের মতো না হলেও কাজ চালানোর জন্য যথেষ্ট ছিল। তো এরপরে এখন আমরা যাচ্ছি নিচের দিকে। দেখো চারিদিকে পাইন আর শাল গাছের ছড়াছড়ি, খুব ভালো লাগবে। আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে জায়গাটা দূষণমুক্ত। আর যে আমরা যারা কলকাতায় থাকি তারা তো ভাবতেই পারি না যে দূষণমুক্ত পরিবেশ, মানে জায়গাটায় কোনো পলিউশনই নেই। এই রকম একটা জায়গায় 2-3 দিন অনায়াসে কাটানো যায়, অনায়াসে। কিন্তু আজকে আমরা আর এখানে স্টে করব না, আজকে আমরা চলে যাব এখান থেকে ব্রেকফাস্ট করে রিসবের দিকে। তো এখানে আমাদের একদিনই স্টে ছিল। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি, এত হাঁটার অভ্যাস তো নেই, তো মর্নিং ওয়াকটাও হয়ে যাচ্ছে, একদিক থেকে ভালোই হচ্ছে। আর এখানে ঠান্ডাটা মানে চরম, কালকে রাত্রিরে মারাত্মক ঠান্ডা পড়েছিল, মানে রাতের দিকে তো মাঝে মাঝে কাঁপিয়ে দিচ্ছিল, মানে এত ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা। এখানে লোকবসতিও এখানে সেরকম দেখতে পাচ্ছি না, এখানে লোকজনের সংখ্যাও খুবই কম। নিরিবিলিতে মানে নিজের সাথে কাটানোর জন্য এই জায়গাটা জাস্ট কোনো তুলনা হতে পারে না। দেখো চারিদিকে দেখো পুরো ফাঁকা, কেউ কোথাও নেই, আমি একাই হাঁটছি, কোথাও একটা মানুষ নেই, জাস্ট ফাটাফাটি। মানে একান্তে জাস্ট যা লাগবে না, মানে আমার তো দারুণ লেগেছে জায়গাটা। তোমরা যারা আসোনি অবশ্যই এখানে একবার এসো। আমার পেছনে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ওয়াও। এখন বাজে সকাল 8টা। আমরা আগের দিনই এসেছিলাম এখানে 11টার সময়, এনজিপি থেকে এখানে আসতে 3 ঘন্টা সময় লেগেছে। এসে এত ক্লান্ত ছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু রেস্ট নিয়েছিলাম, তো কালকে ভিডিও করা হয়নি, ভিডিও আজকেই করছি। ভিউটা দেখো জাস্ট অসাম, আর এখানে ফাটিয়ে ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। দেখো তোমাদের আর একটা হোমস্টে দেখাচ্ছি, শেরপা হোমস্টে। এর নাম্বারটা তোমরা জুম করে পজ করে দেখে নিতে পারো। এই হোমস্টেটার জাস্ট ভিউটা দেখো বাইরের, মানে এই হোমস্টেটা যদি তোমরা বুক করে আসো, মানে তোমাদের সারা দিনটা জাস্ট দারুণ কাটবে। ব্যালকনি থেকে ভিউটা মারাত্মক সুন্দর, ভিউটা দেখো খালি। আর এই হোমস্টেটাকে খুব সুন্দর করে সাজানো, গ্লাস ভিউ আছে, মানে জানলা থেকে বসে বসেই তোমরা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। ফুলগুলো খুব সুন্দর করে এখানে সাজানো আছে গাছগুলো। আজ ওয়েদারটাও চরম, কাঞ্চনজঙ্ঘাটা পরিষ্কার দেখা যাচ্ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, খালি চোখে তো জাস্ট ফাটাফাটি লাগছে। চলো এবার আমরা উপরের দিকে যাই। এখন আমি যাচ্ছি ঝান্ডি ভিউ পয়েন্টে। এই সেই রাস্তা, হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। মর্নিং, व्यू पॉइंट और इधर से और कहाँ जाता है? बसने की जगह है ऊपर। क्या है? बसने की जगह है, बैठने के। कहाँ पे? वो उधर पे। होम स्टे गुलो खूब सुंदर सुंदर दिखते। আমি একটু ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন যাচ্ছি ওই বসার জায়গাটায়। একটা বসার জায়গা আছে ক্যাফেটেরিয়া টাইপের করা, ওখানে বসে চা খাওয়া যায়, তো ওইখানে এখন যাচ্ছি। খুব সুন্দর ভেতরে গান বাজছিল, অনেকক্ষণ ওখানে ছিলাম। এবার এখন আমি যাচ্ছি ভিউ পয়েন্টে। দেখো হলুদ রঙের বোর্ডটা তোমরা দেখতেই পাচ্ছ, ডিলিং উইথ নিউ নর্মাল, বেস্ট উইশেস ফ্রম ঝান্ডি ফ্যামিলিস। আর এখানে দুটো নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো তোমরা নোট করে নিতে পারো, আর এই নাম্বারে ফোন করে বুকিং করে এখানে চলে আসতেই পারো। এখন আমরা এসে গেছি ভিউ পয়েন্টে। ভিউটা জাস্ট দেখো, ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও। একান্তে নিরিবিলিতে 2-3 দিন কাটাবার জন্য বেস্ট জায়গা। যাদের একটু নিরিবিলি জায়গা পছন্দ তারা অবশ্যই এখানে আসতে পারো। এত হাঁটাহাঁটির পর ব্রেকফাস্ট তো বানতাই হ্যাঁ। ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি আর আলুর দম, দেখতেই পাচ্ছ তোমরা। এবার ব্রেকফাস্টটা খেয়ে আমরা রওনা দেবো ঋষভের দিকে। প্যাকিং অলমোস্ট কমপ্লিট। খাবারের কোয়ালিটি জাস্ট ওয়াও, খুব ভালো। ঝান্ডি এসেছি ফটো তুলবো না সেটা তো হতেই পারে না, তাই সবার শেষে কতগুলো ফটো আমি অ্যাটাচ করে দিলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এখন আমরা বেরিয়ে পড়লাম ঋষভের দিকে। পরবর্তী ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে ঝান্ডি টু ঋষভ ভায়া লাভা। আশা করব ওই ভিডিওটিও তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ওই পরবর্তী ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করব। তো এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও এলে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।